স্পোকেন রুল টোয়েন্টি ফোর টু টোয়েন্টি সিক্স একশোটি স্পোকেন নিয়ম শিখুন শুনুন বলুন নিজেকে যাচাই করুন স্পোকেন রুল টোয়েন্টি ফোর এটাই বোঝালে দ্যাটস ওয়াট এ কারণেই বোঝালে দ্যাটস ওয়াই ব্যবহার করা হয় এটাই আমি বোঝাতে চেয়েছি দ্যাটস ওয়াট আই মিন দ্যাটস ওয়াট আই মিন এটাই আমি বলছি দ্যাটস ওয়াট আই এম সিইং দ্যাটস ওয়াট আই এম সিইং এটাই আমাদের দরকার দ্যাটস ওয়াট উই নিড দ্যাটস ওয়াট উই নিড এটাই আমি চাচ্ছিলাম দ্যাটস ওয়াট আই ওয়ান্ট That's ওয়াট আই ওয়ান্ট আমি এটাই ভেবেছিলাম That's দ্যাটস ওয়াট আই থট দ্যাটস ওয়াট আই আমি এটাই বলছিলাম That's what I was saying. দ্যাটস ওয়াট আই ওয়াজ saying. সে আমাকে এটাই বলেছিল দ্যাটস ওয়াট হি টোল্ড মি দ্যাটস ওয়াট হি টোল্ড মি এটাই আমাকে পাগল করে তোলে দ্যাটস ওয়াট মেক মি ক্রেজি দ্যাটস ওয়াট মেক মি ক্রেজি এটাই আমি জানতে চাই দ্যাটস ওয়াট আই উড লাইক টু নো দ্যাটস ওয়াট আই উড লাইক টু নো এটাই আমি দেখতে পছন্দ করি দ্যাটস ওয়াট আই লাইক টু সি দ্যাটস ওয়াট আই লাইক টু সি এ কারণেই আমার দেরি হয়েছে দ্যাটস ওয়াই আই ওয়াজ লেট দ্যাটস ওয়াই আই ওয়াজ লেট এর কারণেই তিনি এতটা সফল দ্যাটস ওয়াই হি ইজ সো সাকসেসফুল দ্যাটস ওয়াই হি ইজ সো সাকসেসফুল এর কারণেই সে সবসময় কান্না করে দ্যাটস ওয়াই শি ইজ ক্রাইং অল দ্য টাইম দ্যাটস ওয়াই শি ইজ ক্রাইং অল দ্য টাইম স্পোকেন রোল টোয়েন্টি ফাইভ অভ্যস্ত বুঝালি ইউজ টু ব্যবহার করা হয় আমি চা খেতে অভ্যস্ত আই এম ইউজ টু টেকিং টি আই এম ইউজ টু টেকিং টি লুকটি চায়ে অভ্যস্ত দি ম্যান ইজ ইউজ টু টি দি ম্যান ইজ ইউজ টু টি আমি শহর জীবনে অভ্যস্ত আই এম ইউজ টু সিটি লাইফ আই এম ইউজ টু সিটি লাইফ আমি ইংরেজিতে কথা বলতে অভ্যস্ত আই এম ইউজ টু স্পিকিং ইন ইংলিশ আই এম ইউজ টু স্পিকিং ইন ইংলিশ সে মোটরসাইকেল চালাতে অভ্যস্ত ছিল হি ওয়াজ ইউজ টু রাইডিং মোটরসাইকেলস হি ওয়াজ ইউজ টু রাইডিং মোটরসাইকেলস আমি জীবন সম্পর্কে কথা বলতে অভ্যস্ত ছিলাম আই ওয়াজ ইউজ টু টকিং অ্যাবাউট লাইফ আই ওয়াজ ইউজ টু টকিং অ্যাবাউট লাইফ লুকটি দুমপানে অভ্যস্ত দ্য ম্যান ইজ ইউজ টু স্মোকিং দ্য ম্যান ইজ ইউস টু স্মোকিং সে সকালে হাঁটতে অভ্যস্ত শি ইজ ইউজ টু ওয়াকিং ইন দ্য মর্নিং শি ইজ ইউজ টু ওয়াকিং ইন দ্য মর্নিং তারা ফুটবল খেলায় অভ্যস্ত দে আর ইউজ টু প্লেইং ফুটবল দে আর ইউজ টু প্লেইং ফুটবল আমি তোমার সাথে কথা বলতে অভ্যস্ত নই আই এম নট ইউজ টু টকিং টু ইউ আই এম নট ইউজ টু টকিং টু ইউ ইংরেজি শিখতে তোমার অভ্যস্ত হওয়া উচিত ইউ শুড বি ইউজ টু লার্নিং ইংলিশ ইউ শুড বি ইউজ টু লার্নিং ইংলিশ আমার বন্ধু সংবাদপত্র পড়তে অভ্যস্ত মাই ফ্রেন্ড ইজ ইউজ টু রিডিং নিউজ পেপার্স মাই ফ্রেন্ড ইজ ইউজ টু রিডিং নিউজ পেপার্স আমি আমার জীবনকে ভালোবাসতে অভ্যস্ত আই এম ইউজ টু লাভিং মাই লাইফ আই এম ইউজ টু লাভিং মাই লাইফ স্পোকেন রুল টোয়েন্টি সিক্স সম্ভাবনা আছে ছিল বোঝাতে লাইকলি টু ব্যবহার করা হয় আজ বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে ইট ইজ লাইকলি টু রেইন টুডে ইট ইজ লাইকলি টু রেইন টুডে জাহিদের এ প্লাস পাওয়ার সম্ভাবনা আছে জাহিদ ইজ লাইকলি টু গেট এ প্লাস জাহিদ ইজ লাইকলি টু গেট এ প্লাস আমার কাজটি পাওয়ার সম্ভাবনা আছে আই এম লাইকলি টু গেট দ্য ওয়ার আই এম লাইকলি গেট দ্য ওয়ার্ক তার স্কলারশিপ পাওয়ার সম্ভাবনা আছে হি ইজ লাইকলি টু গেট স্কলারশিপ হি ইজ লাইকলি স্কলারশিপ রাকিবের ডাকা যাওয়ার সম্ভাবনা ছিল রাকিব ওয়াজ লাইকলি টু গো ডাকা রাকিব ওয়াজ লাইকলি গো ডাকা তোমার চাকরি পাওয়ার সম্ভাবনা ছিল ইউ আর লাইকলি টু গেট দ্য জব ইউ আর লাইকলি টু গেট দ্য জব